হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে কেন্দ্র সরকারের একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো অর্থাৎ ভারতের যে কোনো জেলা থেকে যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবে কেবলমাত্র একটি পরীক্ষা দিয়েই এই চাকরিটি তুমি নিয়ে নিতে পারো কীভাবে আবেদন করবে সিলেকশন প্রসেস কী রয়েছে লাস্ট ডেট কত রয়েছে স্যালারি কতভাবে এলিজিবিলিটি কী রয়েছে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেখানে প্রথমেই লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ থ্রি হান্ড্রেড অ্যাসিস্টেন্ট অর্থাৎ তিনশোটি পোস্টের জন্য এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে চোদ্দ বারো দু হাজার তেইশ তারিখ এবং এখানে রেফারেন্স নাম্বারও দেওয়া রয়েছে যেখানে প্রথমেই লেখা রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইজ দ্য লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোল্লি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এটি একটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সম্পূর্ণ ভারত সরকারের আন্ডারে যে তিনশোটি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই তিনশোটি পোস্টের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে প্রত্যেকটা স্টেটের এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে যে যেখানে পশ্চিমবঙ্গেরও নাম রয়েছে এবং পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি লিস্ট দেওয়া রয়েছে এখানে সকল ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবে একদম নিচে চলে আসো এখানে দেখো লেখা রয়েছে নাম্বার ওয়ানে স্কেল অফ পে অর্থাৎ বেতনের স্ট্রাকচার দেওয়া রয়েছে সম্পূর্ণ নেক্সট লেখা রয়েছে যে অ্যাপ্রক্সিমেট মিনিমাম সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ একটা বেতন সকলের থাকবে তারপরে এটার বিভিন্ন স্টেটে বা বিভিন্ন সিটিতে এটার বেতন বিভিন্ন রকম হবে নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান তিরিশ নয় দু তারিখ পর্যন্ত সকলকেই গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতেই হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে সাথে নলেজ অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট ইজ এসেন্সিয়াল অর্থাৎ যে স্টেটের জন্য তোমাকে রিক্রুটমেন্ট করা হবে সেই স্টেটের ভাষা লিখতে পড়তে বলতে অবশ্যই জানতে হবে এই রিক্রুটমেন্টের জন্য এজ লিমিট রয়েছে তিরিশ নয় দু হাজার তেইশ তারিখ পর্যন্ত একুশ বছর থেকে ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে যদিও এসসি এসটি ওবিসিদের একটা নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে যেমন এসসি এস টিদের পাঁচ বছর ওবিসিদের তিন বছর এরকম একটা এজ রিলেকশনের ছাড় রয়েছে তারপরে একদম নিচের দিকে চলে আসো ছয় নম্বরে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ অর সার্ভিস চার্জ অর্থাৎ সকলকেই এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফিজ যাবে সকল অ্যাপ্লিকেন্টদেরকে হাজার টাকা করে দিতে হবে এবং যারা এসসি এসটি বা এই কোম্পানির পারমানেন্ট এমপ্লয় রয়েছে তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা প্লাস জি ফিজ দিতে হবে তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ষোলো ডিসেম্বর দু হাজার তারিখ এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে সিক্স জানুয়ারি দু আমি প্রথমেই বললাম এই রিক্রুটমেন্টের জন্য একটা এক্সাম দিতে হবে এবং এক্সামের যেটা সিলেবাস রয়েছে সেটা এখানে বলা রয়েছে টোটাল দুশোটা কোয়েশ্চেন থাকবে এবং আড়াইশো নম্বরের পরীক্ষা দিতে হবে সময় থাকবে দুই ঘন্টা যেখানে টেস্ট অফ রিজনিং থেকে থাকবে পঞ্চাশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে পঞ্চাশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে পঞ্চাশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে পঞ্চাশ নাম্বার এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে পঞ্চাশ নম্বর অবশ্যই সকলকে অনলাইনে টেস্ট দিতে হবে অনলাইন পরীক্ষার জন্য বিভিন্ন স্টেটের বিভিন্ন সিটিতে এক্সাম হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা যদি দেখতে চাও তাহলে থার্টি থ্রি সিরিয়াল নাম্বারে ওয়েস্ট বেঙ্গলের সিটিগুলোর নাম দেওয়া রয়েছে যেমন আসানসোল বর্ধমান বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা এবং শিলিগুড়িতে এই অনলাইন টেস্ট এক্সামটি হবে যেখানে তোমরা নিজের নিজের বাড়ির কাছাকাছি জায়গায় অবশ্যই এক্সামিনেশন সেন্টার চুজ করবে তো এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি আশা করি এই বিজ্ঞপ্তিটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট যা এলিজিবল রয়েছো অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি মনে হয় তোমার উপকৃত হয়েছে অবশ্যই লাইক করো এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ